যেই স্বপ্ন দেখলে বুঝবেন আপনি নিশ্চিত জান্নাতি, আর জান্নাতি ব্যক্তি ছাড়া এই স্বপ্নটা আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে দেখান না। যদি ভাগ্যক্রমে আপনি কোনো সময় এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার নসিব ভালো, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলুন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আর যদি আপনাকে ভালোবাসে ইউহিবুকুমুল্লাহ আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো, আর শুধু ভালোবাসবোই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম এদের জীবনের যত গুণা আছে আমি আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দিব। শর্ত হলো নবীর অনুকরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এমনভাবে করতে হবে। তাবউন, তাবউনের ব্যাখ্যায় আরবি ব্যাকরণবিদগণ লিখেছেন এমন অনুকরণ, একটা লোক সামনে হাঁটতেছে একটা লোক পিছনে হাঁটতেছে, সামনের লোকটা যেভাবে পা ফেলে মাজা দুলাই হাত দুলাই হুবহু কপি করাকে বলা হয় তাবুন। যদি এইরকম কপি করে একটা মানুষ চলতে পারে, অর্থাৎ আল্লাহ রসুলকে যদি এমন কপি করতে পারে, আল্লাহ এদেরকে ভালোবাসবেন আর গুণাগুলোকে মাফ করে দেবে, মাফ করে দেবে। এই জন্যে রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে এবং পরিপূর্ণ রসুলের অনুসরণ করতে হবে। এবার আসুন যেই স্বপ্নটার কথা বলছিলাম, এই স্বপ্নটা হলো এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই স্বপ্নে দেখা। রসুল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাস শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি সত্যি আমাকেই স্বপ্ন দেখলো, কারণ শয়তান আমাকে স্বপ্নে দেখতে পারে না, শয়তান আমার সূরত ধরতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি স্বপ্ন আমাকে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান আমার সূরত ধরতে পারে না। আর যে ব্যক্তি রসুলকে স্বপ্ন দেখবে ইমানি হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আরেকটা হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো অচিরেই সে জাগ্রত অবস্থায় আমাকে দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, সকল থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। একবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটটি ধরে চলতেছেন, খলিফাতুল মুসলিমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার বড় ভালো লাগে, আপনাকে আমি অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি। তো রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কতটুকুর মহাব্বত করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা থেকে বেশি, আমার সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ থেকে বেশি আপনাকে ভালোবাসি। রাসূল বলল, ওমর তুমি কি তোমার জীবন থেকেও বেশি ভালোবাসো? বলল, না ইয়া রাসূলুল্লাহ জীবন থেকে বেশি ভালোবাসি না, তবে বাকি সবার থেকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে বেশি আমাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তখন খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলি এখন থেকে আমি আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের নিচে আমার কল্লা দিয়ে দিলাম, চাইলে আপনি আমার দেহ থেকে আমার গর্দানটা উড়ে দিতে পারেন, কোনো বাধা নাই। এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। এই পৃথিবীতে একজন মহামানবই ছিলেন যার চেহারা দেখেই হাজার হাজার বেঈমানেরা কালিমা পড়তে বাধ্য হয়েছে, মুসলমান হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমান নবী আল-মদিনাত জাইতু ফালাম্মা তাবায়ানতু ওয়াজহুহু আরাফতু আন্না ওয়াজহুহু লাইসা বিওয়াজহিন কাযাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে আল্লাহর হাবিবকে দেখবার জন্য গেলাম, আল্লাহর হাবিবের দিকে তাকায় রইলাম, আল্লাহর কসম করে বলি এমন সুন্দর মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এমন সুন্দর মানুষ কি মিথ্যা কথা বলতে পারে? উনি কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন। এই জন্যে হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি নবীকে মুহাব্বত করে কেয়ামতের ময়দান নবীকে কাছে পাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আমি যখন আজান দেই পাঁচ ওয়াক্ত
তখন আপনাকে আমি মিম্বারের মধ্যে বসে থাকতে দেখি। ওগো নবীজি, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আপনার দিকে তাকাই, আপনি মুস্কি হাসেন, আমিও মুস্কি হাসি। নবীজি, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? আমি তো আপনার কাছে যেতে চাই। রাসূল বললেন, বিলাল, বেশি বেশি দুরুদ পাঠ করো, যত বেশি দুরুদ পাঠ করবে তত বেশি আমাকে কাছে পাবে। অন্য হাদিসের মধ্যে আসছে, যত বেশি সালাত আদায় করবে আমাকে কাছে পাবে। এই জন্য রসুলের উপরে বেশি বেশি দুরুদ পাঠ করবেন, সালাম প্রেরণ করবেন, নামাজ আদায় করবেন, মহাব্বত বৃদ্ধি হবে। আর যত বেশি দুরুদ পাঠ করবেন স্বপ্নে, তত বেশি দেখতে পারবেন। আর নবীকে একবার স্বপ্নে দেখলেই আপনার কপাল খুলে গেল, আপনার জন্য আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত।